আমার যখন আসতে দেরি হচ্ছিল তুমি লাঞ্চটা করে নিতে পারতে না? তুমি আমাকে একটাবারও বলেছো যে মারিয়া তুমি লাঞ্চ করে নাও। মানে আমি না বললে করবো না? না। একটু বেশি লেট হয়ে গেল তাই না? দেখো আমি যখনই বের হব তখনই আব্বা আমাকে একটা কাজ দিয়ে দিল, আর আমি ঠিক সময় বের হইতে পারলাম না। আচ্ছা এখন আমার খুব ক্ষুধা লেগেছে, কি খাবে বলো? হ্যাঁ তুমি বলো কি খাবে। তুমি বলবে তুমি কি খাবে। শোনো আমার রেজাল্টের জন্য আমি ট্রিট দিচ্ছি, সো কি খাবো সেটা তুমি চুজ করবা। ও হ্যাঁ, আজকে আমাদের লাঞ্চ করার কথা ছিল। হ্যাঁ আমরা তো লাঞ্চই করছি। আমরা এখন লাঞ্চ করব? হ্যাঁ। মানে তুমি এখনো লাঞ্চ করনি? আজকে আমাদের দুজনের লাঞ্চ করার কথা ছিল, আমি একা একা লাঞ্চ করে ফেলবো। ও আমি তাই তো বলি যে তোমার মুখটা এত শুকনো লাগছে কেন। আচ্ছা আমার যখন আসতে দেরি হচ্ছিল তুমি লাঞ্চটা করে নিতে পারতে না? তুমি আমাকে একটাবারও বলেছো যে মারিয়া তুমি লাঞ্চ করে নাও। মানে আমি না বললে করবো না? না। I'm sorry. Extremely sorry. And I love you. I love you too. মা, 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 আরে কি রে এখনো রেডি হচ্ছিস না কেন? নাকি এইভাবে বিয়েতে যাবি? আমি কোথাও যাচ্ছি না বাবা। কোথাও যাচ্ছিস না মানে? বাবা আমি সুস্থ আছি, ঠিক আছি। এভাবে না খেয়ে থাকলে তো তুই অসুস্থ হয়ে পড়বি। বাবা তুমি এত টেনশন করো না তো। আর কিছু খেলে তো তোর আন্দোলনে কোনো ক্ষতি হচ্ছে না। তখন না হয় অনশনের পরিবর্তে অবস্থান ধর্মঘট হবে। আমি কিছু খাবার নিয়ে আসবো। বাবা তুমি কোথায়? আমি তোর আশেপাশেই আছি, আমি আসছি তোকে নিয়ে যাবো। তুমি যাওনি? এই অবস্থায় তোকে রেখে কি করে যাই বল মা। বাবা তুমি, বাবা আমি পরে কথা বলছি। কি আবার তোমার সেই ভাঙা রেডিও বাজাতে এসছো? না না, তাহলে এখন বিয়ে করতে যাচ্ছ সেটা বলবে তাই তো? তুমি যাও, আমার তো কোনো সমস্যা নেই, আমি তো তোমাকে কোনো বাধা দেব না, কিন্তু আমি এখান থেকে কোথাও যাব না। মারিয়া আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর তাই আমি বিয়েটা করছি না। ফাজলামো করছো? চল চল চল, এই সব সাংবাদিক ভাইদের ডাক।